গুড মর্নিং। রিসেন্টলি এসএসসির একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেখানে এসএসসি হচ্ছে তার সিজিএল এর যে ফর্মটি বেরিয়েছিল, সিজিএল এর ফর্ম তোমরা প্রত্যেকে ফিল আপ করেছিলে, সেখানে এডিট বলে একটি অপশন দিয়েছে এবং যে যেখানে ভুল করেছে সেটা এডিট করতে দিয়েছে। এবং সব থেকে বেশি যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে ফটো আপলোডে। অনেকেই কি করেছো, ফটোর নিচে ট্যাগ লাগাওনি, অর্থাৎ ফটোর নিচে ডেটটা দাওনি, বা অনেকে চশমা পরা ছবি দিয়েছো। তো এখানে পরিষ্কার নিয়মটা একটুখানি বলে দিচ্ছি, আমরা সবার আগে ফটো এডিট করাটা দেখিয়ে দেবো। ফটো এডিট করব আমরা, যে সফটওয়্যারটা ইউজ করব সেটা প্রত্যেকের কাছে আছে, সেটার নাম হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট ইউজ করে কীভাবে ছবিটাকে খুব ইজিলি এডিট করে নেওয়া যাবে এসএসসির মতো করে, সেইটা হচ্ছে তোমাদের এখন দেখিয়ে দেবো। তো এসএসসির ফটো আপলোডের প্রথম নিয়ম হচ্ছে এটা 20 KB থেকে 50 KB মধ্যে হবে। তার থেকে বড় নিয়ম হচ্ছে এখানে কোনো রকম চশমা, সানগ্লাস ইত্যাদি ইত্যাদি কোনো কিছু পরা যাবে না। ঠিক আছে, একদম খালি চোখে, যেটাকে একদম খালি চোখ। ঠিক আছে, তার সাথে কি হচ্ছে, অনেকেই তোমরা রিবন পরে ফেলেছো, মাথায় ফেট্টি লাগিয়েছো, জয় মাতা দি বলো, জয় সরস্বতী মা বলো, কিংবা জয় শ্রীরাম বলো, কোনো কিছু ফেট্টি রিবন টিবন বাঁধলে ফটো ক্যান্সেল হয়ে যাবে। কোনো চশমা নয়, রিবন নয়, পরিষ্কার সোজা সাপটা ছবি। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, বাস্তবে তুমি যতই কান কাটা হও তোমাকে এসএসসির কাছে কিন্তু কান জোড়া হতে হবে, অর্থাৎ তোমার দুটো কান যেন পরিষ্কার করে দেখা যায়। নিয়মটা খুব ভালো করে শুনে নাও, তোমার দুটি কান যেন খুব ভালো পরিষ্কার করে দেখা যায়। এবং বাস্তবে যতই ঘাড় তেড়া হও, এখানে কিন্তু জিরাফের মতো লম্বা ঘাড় হতে হবে, অর্থাৎ পরিষ্কার করে ঘাড় এবং কান যেন দেখা যায়। এবং তার থেকে বড় কথা, খুব বেশি ফিল্টার ইউজ করবে না, বিশেষ করে যারা বড় বড় কোম্পানির মোবাইল ইউজ করো, যে সবার গাল লাল হয়ে টমেটো হয়ে যায় সেরকম হলে হবে না। যেরকম তুমি দেখতে সেরকম করলেই হবে, না হলে ছবিতে হবে ঐশ্বর্য রাই পরীক্ষা হল থেকে কিন্তু বের করে দেবে। প্রথমে কী করছি দেখো, খুব সুন্দর করে খুব সহজে কিভাবে আমরা নিজেরা এডিট করে নিতে পারবো। প্রথমে কী হচ্ছে, পাওয়ার পয়েন্ট খুলে বের করার পর সবার উপরে দেখতে পাবে হোম লেখা আছে, তারপর ইনসার্ট বাঁদিকে, তারপরে হচ্ছে ডিজাইন লেখা আছে। এই ডিজাইনে চলে যাব। ডিজাইনে গিয়ে এইখানে সবার সবার বাঁয়ে কী লেখা আছে, পেজ সেটআপ। এই পেজ সেটআপে চলে এলে এখানে দেখাবে যে তোমার কতটা উইথ দরকার বা কতটা হাইট দরকার, অর্থাৎ প্রস্থ এবং উচ্চতা কতটা কতটা লাগবে। এবার এসএসসি যেহেতু আমাদের ফরম্যাট বলে যে 4.5x3.5 ফরম্যাটে তোমাকে ছবি আপলোড করতে হবে, সেটা আমরা উইথটাকে করে নেব, এখানে দেখো আমরা করে নেব 10.5, এখানে পয়েন্ট হয় না অতএব কমা দিয়ে দেবে। আর কি হচ্ছে, এখানে দেওয়া আছে হাইট দেওয়া আছে 19.5, তোমার কম্পিউটারে দেওয়া থাকবে, তুমি কি করবে সেটাকে 13.5 করে নেবে। আমরা মোটামুটি হিসেব করে নিলাম, তারপর ওকে করে দাও। এরপরের কাজ হচ্ছে ইনসার্টে চলে যাও। ইনসার্টে গিয়ে তোমার চাঁদ বদন আছে, যেখানে দুটো কান কাটা নেই, দুটো কান জোড়া আছে। দেখি আমি তো বাস্তবিকই কান কাটা, দেখে নিচ্ছি কান জোড়া ছবি আছে কিনা। এই একজন রোগা করে ভদ্রলোক পাওয়া গেছে যার বাস্তবিকই কান কাটা নয়, কান জোড়া আছে, অতএব এটাকে টেনে টুনে একটু বড় করে দিলাম। ঠিক আছে, এবার টানাটানি করতে তোমরা খুব ভালোই পারো। এরপরের কাজ কি দেখো, অলরেডি এই ছবিতে ক্লিক করলে এখানে ফরম্যাট বলে একটা অপশান চলে আসবে, এই ফরম্যাটে ক্লিক করবে। ফরম্যাটে ক্লিক করার পর ডান দিকে দেখবে, সবার ডান দিকে গিয়ে ক্রপ বলে অপশান পাচ্ছ। সেই ক্রপে গিয়ে কি হচ্ছে, বাস্তবে যার খুশি গলা কাটতে ইচ্ছে হয় সে গলা কাটতে পারো না তুমি, কারণ সরকার বলে একটি বস্তু আছে, প্রশাসন বলে বস্তু আছে, এখানে ছবির গলা যত খুশি কেটে দাও, কিছু যায় আসে না। এবার কি করবে, এই যে ছবির গলা ফলা কেটে দাও। কেটে দেওয়ার পর এই ভদ্রলোককে এই ধারে নিয়ে এলে, নিয়ে আসার পরে কী করতে হবে, ছবির তলায় তোমাকে বলেছে ডেট দিতে হবে, কোনো কিছু করতে হবে না। তুমি যখন বাইরে ক্লিক করছো দেখো হোমে ক্লিক এসে গেছে। হোমে ক্লিক আসার পর এইখানে অনেক রকম অং বং চং সং এরকম দেওয়া আছে, কীরকম তীরচিহ্ন অমুক টমুক হ্যানতেন আছে। এই তীরচিহ্ন টিহ্নগুলোর মধ্যে সবার ওপরে দেখবে এ বলে লেখা আছে, দ্যাট ইজ টেক্সট বক্স। এই টেক্সট বক্স একটা অ্যাড করে দেবে। ঠিক আছে, এই টেক্সট বক্স একটা অ্যাড করে দিলে, এই টেক্সট বক্স অ্যাড করে এখানে যখনই ক্লিক করলে এরকম একটা চলে আসবে, তার মধ্যেখানে তুমি ডেট দিয়ে দেবে। আমি ধরো আজকের তারিখ দিয়ে দিলাম, আজকে হচ্ছে 29/1/2022। এবার তুমি যে কোনো রেট দিয়ে দেবে, তোমার সুবিধা মতো দিয়ে দেবে। এবার এই এইটাকে কোথায় রাখবে সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে। আমি যেমন এইরকম জায়গায় রাখবো বলে ঠিক করেছি, যার একটু নামিয়ে দেবো, আমি আগে ছবিটা ঠিক করে নিই, তারপর নামানো টামানো বড় ব্যাপার। এরপর এইটিকে সিলেক্ট করে নিয়ে চলে যাবে এইখানে কোন ফরম্যাটে তুমি দিতে চাচ্ছ। এখানে এক গাদা ফরম্যাট দেখতে পাবে, যেটাই আছে আমি সেটাতেই দিচ্ছি। তারপর কি হচ্ছে, এই এই সিম্বলটিকে এখান থেকে তুমি কতটা বড় চাচ্ছ সেটা সিলেক্ট করে নেবে, কতটা বড় চাচ্ছ। ঠিক আছে, ইউজুয়ালি 32-33 দেওয়া ভালো, 30-32 দিয়ে দিও, আর অসুবিধা হবে না। এবার কি হচ্ছে, একটু টেনে টুনে তুলে দিলে এর সাথে তাহলে সেট হয়ে গেল। এরপরের কাজ কি তোমার, এরপরের কাজ তুমি এর মতো করে একটু ফিল্টার টিল্টার লাগিয়ে দাও, যাতে দেখতে টেখতে একটু সুন্দর হয়। কীরকমভাবে করবে, এই যে দেখো, এই যে দেখো, এই অংশটা যখন তুমি সিলেক্ট করছো, এই অংশটা যখন তুমি সিলেক্ট করছো কী পাচ্ছ, এখানে নানা রকম অপশান পাচ্ছ, নানা রকম অপশান পাচ্ছ। ঠিক আছে, এই ফরম্যাটে গিয়ে এখানে দেখো, ফরম্যাটে যখন চলে গেলে সবার আগে কী করবে, ফরম্যাটে যাবে, তারপর এটাকে সিলেক্ট করলে এখানে দেখো সেভ ফিল আছে, বিভিন্ন কালার টালার বিভিন্ন রকম অপশান দিচ্ছে।
এই 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 জায়গায় ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে অনেক রকম এ দেখতে পাবে, যেটা তোমার পছন্দ হবে সেরকম অনুযায়ী তুমি লিখে ফেলো। ধরো আরও নিচে গেলে এরকম অনুযায়ী তুমি লিখতে পারো, কি এরকম অনুযায়ী লিখতে পারলে, কি আরও এরকম এরকম নীল রঙের লিখে ফেলতে পারলে, কি আরও নিচে তোমার গিয়ে এই বেগুনি রঙের লিখে ফেলতে পারলে, এরকমভাবে হয়ে গেল। এবার কি হবে, এবার যখন এই জায়গাটিকে পুরোটাকে সিলেক্ট করে নিয়েছো, তুমি যদি চাও তাহলে কি করতে পারবে, না এইরকম ফিল করে দিতে পারবে, এরকম পুরোটা ফিল করে দিতে পারবে। কি করছে এখানে দেখো, সেভ ফিল বলে অপশান আছে, সেভ ফিলে যখন যাচ্ছ এরকম পুরো জায়গাটা ফিল হয়ে যাচ্ছে, যাতে তোমার চাঁদ বদনের থেকে এটা আরও একটু বেশি উজ্জ্বল দেখায়। ঠিক আছে, তোমার নয় আপাতত, কোনো একজন ভদ্রলোকের। এরপর কি হচ্ছে, এই ছবির ওপর একবার সিলেক্ট ক্লিক করলে, ক্লিক করার পরে তুমি কোথায় চলে গেলে, এই এই ছবির ওপর সিলেক্ট ক্লিক করলে, ঠিক আছে, ক্লিক করলেই দেখো তোমার এখানে ফরম্যাট অপশান চলে এলো। ক্লিক করলেই ফরম্যাট অপশান চলে আসবে, সেখানে সবার উপরে দেখো ব্রাইটনেস আছে, সেখানে একটু দেখে নেবে, ব্রাইট কম বেশি করে নেবে, যাতে তোমাকে দেখতে অন্তত ভালো লাগে। পাশে যে পরীক্ষা দিতে বসবে সে পছন্দ করুক না করুক, এখন নিজের যেন ভালো লাগে। আবার ফরম্যাটে গেলে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে কমিয়ে দিলে, অন্য কোনো ফিল্টার ইউজ করবে না, ঠিক আছে। এখানে কন্ট্রাস্ট আমি 20-30 করে দিলাম, 20 করে দিলাম কি 30 করে দিলাম, দেখতে একটু ভালো লাগলো। দেখো একদম ফরম্যাট সুন্দর সুন্দরভাবে দেখাচ্ছে, তোমাকে সুন্দর সুন্দর দেখতে লাগছে। এবার কি হচ্ছে, এই হচ্ছে তোমার ছবি, আচ্ছা সরি, এই হচ্ছে তোমার ছবি। এবার ছবি করে দেওয়ার পরে কি হচ্ছে, এই ছবিটিকে একটু টেনে টুনে তুমি যদি চাও বড় করে দিতে পারো। সরি, এই যে একটা দেখো সবুজ বিন্দু আছে, এটা দেখে তুমি যদি চাও এরকম কায়দা টায়দা মারতে পারো, কিন্তু এখানে কোনো কায়দা মারার দরকার নেই, তোমার ছবি এডিট হয়ে গেল। এবার তোমার প্রয়োজন অনুযায়ী মাঝখানে যেখানে যেখানে দিতে চাচ্ছ এটাকে একটু সরিয়ে সারিয়ে যেখানে খুশি দিতে চাও সেটা দিয়ে দাও। দেখো তোমার এসএসসি সিজিএলের জন্য ছবিটা হয়ে গেল। তুমি চাইলে এর ছবিটাকে আরও বড় করতে পারো, আরও বুঝলে টেনে টুনে বড় করতে পারো, সেটা তোমার তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমি তোমাকে আরেকটু বড় করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বড় করবে। এই এইটির ওপর সিলেক্ট করবে, করে টেনে দেবে, কি করছি দেখো এই নিচ থেকে টেনে দিলে, দিয়ে মাথা ধরে টেনে তুলে দিলে, এই মাথাটা ধরে টেনে তুলে দিলে, ঠিক আছে বড় হয়ে গেল। আবার এই ধরো নিচ থেকে টেনে দিলে, এই নিচ থেকে পুরোটা টেনে দিলে, তারপর এই মাথা ধরে টেনে তুলে দিলে, তারপর চাইলে সাইডগুলো যদি চাও একটু ছোট করে দিতে পারো। অথবা পুরো স্ক্রিনেও তুমি চাইতে পারো। এবার এইটিকে কি করবে, এইটি এখানে এই তো গলার কাছে থাকবে না, এটাকে নামিয়ে নিয়ে আসতে হবে, এইখানে নামিয়ে নিয়ে চলে আসো। এই হয়ে গেল তোমার ছবি এসএসসি সিজিএলের জন্য, একদম ঠিকঠাক। এবার কি করবে, এবারে দেখো এইখানে সেভ অপশানে যাবে, এই সবার ওপরে, এই সবার ওপরে যে হলুদ রঙের ক্লিকটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আসছে 4 নম্বর অপশান সেভ অ্যাজ, সেখান থেকে ডান দিকে গেলে আদার ফরম্যাট বলে আসবে, কি আসবে আদার ফরম্যাট। আদার ফরম্যাটে চলে এলে, এলে কি হচ্ছে এখানে দেখো সেভ অ্যাজ টাইপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে টাইপ করবে না, এখানে সবার নিচে আস্তে আস্তে এক জায়গায় দেখবে জেপিইজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট, এই জেপিজিতে করে দেবে। দেওয়ার পর এখানে অং বং চং যা খুশি নাম তুমি লিখতে চাও সেটা নাম লিখে দেবে, এইখানে ফাইল নেম দিয়ে সেভ করে দিলে তোমার কাজ শেষ হয়ে গেল। এরপরে একটা অপশান আসবে, এভরি সাইড না ক্লায়েন্ট কারেন্ট সাইড, তুমি লিখে দেবে কারেন্ট স্লাইড অনলি, অর্থাৎ এই স্লাইড দিকেই কেবলমাত্র তুমি এডিট করতে চাচ্ছ, তোমার আর কোনো মনোবাসনা নেই। ঠিক আছে, আশা করি এখান থেকে তো খুব বিষয়টা খুব হেল্পফুল হবে, এবং আর কোথাও আর কোনো দিন সাইবার ক্যাফেতে যেতে হবে না। তো ভালো থেকো প্রত্যেকে, আর একটা জিনিস খেয়াল করে দেখো, দুটো কান যেন দেখা যায়, কান কাটা হলে হবে না, আর চশমা টশমা পরবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাই, আশা করি প্রত্যেকেই সফল হবে, এসএসসিতে সবার সাফল্য কামনা করছি। আর কোনো রকম হেল্প দরকার হলে সেটা কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ।